ফুটন্ত গরম পানিতে ফুই মেটুলি সিদ্ধ করে তৈরি করুন জিভে জ্বলানোর রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ফুই মেটুলি দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। এটাকে অনেকে ফুই ফল বলেন, আবার ফুই শাকের বিছিয়ে বলেন, আবার অনেকে ফুই মেটুলিও বলেন। তো এটাকে আমি ভালো করে আগে ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো গোড়ার অংশটা আমি ফেলে দিচ্ছি, সেটা একটু শক্ত টাইপের থাকে, সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সে জিনিসটা আমি ফেলে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কিন্তু আর একটু বড় কিংবা ছোট করতে পারেন। তো আমি এভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। তো আগে ভালো করে ধুয়ে তারপরে কেটে নেবেন, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নেবেন। তো আমি সেমভাবে সবগুলোকে টুকরো করে নিলাম। এই যে আমার সবগুলো নেওয়া হয়ে গেছে, আর গোড়ার যে অংশটা আছে এটা হচ্ছে আমি এভাবে ফেলে দিয়েছি। এই যে তারপরে আমি চুলায় চলে যাব। চুলায় আমি পানি ফুটতে দিয়েছি, পানিটা যখন একেবারে ভালো করে ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে পুঁই মেটুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো বেশি সিদ্ধ করবো না আমি, এটাকে 3 থেকে 4 মিনিট পরিমাণ সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পরিমাণ সিদ্ধ করলে আমার এটা সিদ্ধ হয়ে যাবে। এটা যে একবারে নরম হতে হবে সে তেমন না। তো 3-4 মিনিট সিদ্ধ করার পর আমি ঢাকনাটা খুলে এখন এটাকে ছাঁকনি দিয়ে সেকে তুলে নিচ্ছি। এটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি এভাবে তুলে পানিটা ঝরিয়ে নেব। আর যে পানিটা দিয়ে আমি সিদ্ধ করেছি এই পানিটা কিন্তু আমি ফেলবো না, যখন ফুই মেটুলিটা আমি রান্না করব এই পানিটা তখন আমি ব্যবহার করব। তো পানিটা আমি রেখে দিয়ে কড়াইটা পরিষ্কার করে নিলাম। কড়াইতে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, সয়াবিন তেল। তারপরে এর মধ্যে 1/2 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি 3-4 কোষ রসুন। রসুন আমি পেস্টও দিব, সে কারণে আমি কম দিয়েছি। আর যারা পেস্ট ব্যবহার করবে না তারা রসুন কুচি কিন্তু চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। তো এটাকে আমি হালকা একটু ভেজে নেব। হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেবো। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন আর আদা পেস্ট দিয়েছি, আদাটা একটু কম, রসুনটা একটু বেশি। তো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, তারপরে গুঁড়া মশলাটা দিয়ে দেবো। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো দিবেন ঝাল মতো। আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ। এবার মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি এখানে কিছুটা পানি ব্যবহার করেছি। তো কিছুটা পানি দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে শুটকি দিয়ে দিচ্ছি। তো শুটকিটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যে যে শুটকি খেতে পছন্দ করেন। তবে লোট্টে শুটকি আর এই শুটকিটা দিলে ভালো হয়। এটা হচ্ছে সেওয়া শুটকি, আমাদের দেশে নোয়াখালী অঞ্চলে পাওয়া যায়। তো এই শুটকিটা দিয়ে আমি শুটকিটাকে ভালো করে একটু মশলার মধ্যে কষিয়ে নেব। এখন আমি কোনো পানি ব্যবহার করব না, এই তেল মশলার মধ্যে শুটকিটাকে কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো। তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর আমি এটাকে আবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা আলু ছোটো ছোটো টুকরো করে, আর দিয়েছি কিছুটা পেঁয়াজের কলি। এখানে আপনারা চাইলে কিন্তু বেগুন, চাইলে কিন্তু আবার শিমও ব্যবহার করতে পারেন। তো আমি এই 2টা জিনিস দিয়ে এখন এটাকে 2 মিনিটের মতো ঢাকনাটা খোলা অবস্থায় ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটার সাথে। এটা যখন একটু কষানো হয়ে যাবে তারপর আমি ফুই মেটুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকেও আমি 2 মিনিট একটু কষিয়ে নেব। যে কোনো রান্না যদি ভালো করে কষিয়ে নেন তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এই যে এটাকেও আমি ভালো করে মশলার মধ্যে এভাবে চুলাটা একটু কমিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। যখন এটা ভালো করে কষানো হয়ে যাবে তো তখনই আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো। তো ওই যে আমি পানিটা রেখে দিয়েছিলাম ফুই মেটুলি সিদ্ধ করার যে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম, আর একটু সাথে পানি অ্যাড করেছি। আমার ফুই মেটুলিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছি, এখন আবার ঢাকনাটা খুলেছি, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে পানিটা একটু বেশি দিবেন, তো বেশি একটা ঝোল ভালো লাগবে না খেতে। তো আমি একটু মানে হালকা হালকা ঝোল থাকবে, একবারে শুকনো না। এই যে আমার পুমেটুলগুলো সিদ্ধ, ডাটাটা একটু চেক করে দেখবেন আর আলুটা চেক করে দেখবেন। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কিছুটা ধনে পাতা দিয়ে আর একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে পানিটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। যে পানিটা আছে এটা আরেকটু ঘন হয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে পানিটা আরেকটু শুকিয়ে যাবে, আর আরেকটু শুকালে কিন্তু একেবারে শুকিয়ে যাবে। তো এই যে আমি গরম গরম পরিবেশন করলাম, এটা যদি থাকে আপনার ভাতের সাথে আর কিছুই লাগবে না। এটা এতটাই মজার আর পুষ্টিগুণে ভরপুর, খুবই মজার একটা রেসিপি। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।